আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। কোয়েল কতটা ফিশি জানালেন ঋত্বিক। মাছের ঝোল ভালোবাসেন না এমন বাঙালি খুঁজে পাওয়া দুষ্কর, কিন্তু মাছের ঝোল ছবির ব্যানারে ঋত্বিক চক্রবর্তী যে মাছটা ধরে আছেন সেই মাছটা একেবারে কারোর পক্ষে খাওয়া সম্ভব নয়। তবে মাছের ঝোলের শেফ ঋত্বিক বলছেন সম্ভব, এবং তা সম্ভব কোয়েল মল্লিকের পক্ষে। ঘরে বাইরে আলোচনায় এটা শুনেছিলাম বটে যে মাছের হেনো কোনো পদ নেই যা কোয়েল পছন্দ করেন না, কিন্তু তাই বলে এত বড় মাছ? ছায়া ও ছবিতে ঋত্বিক এবং কোয়েলের অনস্ক্রিন কেমিস্ট্রি দারুণ, কিন্তু মাছের ঝোলে তো কোয়েল সাতেও নেই পাঁচেও নেই। তাহলে ঋত্বিক হঠাৎ কোয়েলকে নিয়ে পড়লেন কেন? যদিও ছবির ব্যাপারে দারুণ আশাবাদী ঋত্বিক, এতদিন আমরা ঋত্বিককে যে ধরনের চরিত্রে দেখতে অভ্যস্ত সেগুলো বেশিরভাগই প্রান্তিক চরিত্র। কখনো ইন্স্যুরেন্সের এজেন্ট, কখনো ড্রাইভার, কখনো ফলি আর্টিস্ট, কিন্তু মাছের ঝোলে দেবডি, সেই অর্থে কোনো প্রান্তীয় চরিত্র নয়, সমাজে উচ্চ প্রতিষ্ঠিত একজন। ঋত্বিক বলছেন কোনো একদিক থেকে আবার দেবডি প্রান্তিক চরিত্রও বটে, কারণ নিজের লক্ষ্য পূরণ করার জন্য তাকে পরিবার পরিজন সবাইকে ছেড়ে আসতে হয়েছিল। সিটি সিনেমা ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন।